আজ রবিবার 12ই ফাল্গুন 2024 সালের 25শে ফেব্রুয়ারি, বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য গ্রহের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে উঠুন, সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন, সূর্যদেবকে প্রণাম করে পিতলের বা তামার ঘটিতে করে জল, একটু গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে অবশ্যই এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন, উপকৃত হবেন। যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান কিন্তু পাচ্ছেন না, সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়ছে না, সমাজসেবা দান ধ্যানে মন লাগে না, তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে সূর্য দুর্বল, অবশ্যই সূর্যের মজবুতির প্রচেষ্টা জারি রাখুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি বৃষভ অর্থাৎ মুন সাইন, যাদের টরাস এই গণনা, তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে সোনালি। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। আজ অর্থগত ব্যাপারেও ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। যদি মানুষজন টাকা পয়সা ধার চাইতে আপনাদের কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন, আর তা না হলে কিন্তু আর্থিক সংকট আপনারা অনুভব করতেই পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র।